সাকিব আব্দুল, আপনি লিখেছেন মৃত মানুষের নামাজের ফিদিয়া দিতে হবে কি, হলে কিভাবে দিতে হবে? মৃত মানুষ তার জীবদ্দশায় যদি কোনো নামাজ না পড়ে থাকেন, যদি সেটা সেন্সলেসের কারণে হয়, যদি তার সেন্সলেস ছিল না, এই অবস্থা তার মৃত্যু হয়ে গেছে, তাহলে তো সে নামাজের জন্য কোনো কিছুই করতে হবে না, কারণ সেই নামাজগুলো তার মাফ যদি তার হুঁশ বা সেন্সই না থাকে। আর যদি সেন্স থাকে কিন্তু তিনি নামাজ পড়তে সক্ষমতা তার ছিল, তাহলে সেক্ষেত্রে যে অবস্থা পারতেন সে অবস্থা তার নামাজ পড়া উচিত ছিল, এমনকি মনে মনে বা ইশারা হলো নামাজ পড়া উচিত ছিল এবং তাকে সেটা গাইডলাইন করা কর্তব্য ছিল পরিবারের লোকদের। যদি তারপরও মানে সেটা না হয়, তাহলে হানাফি মাজহাব অনুযায়ী, হানাফি থট অনুযায়ী রোজার যেরকম ফিদিয়া, ঠিক একইভাবে প্রত্যেক নামাজের জন্য ফিদিয়া, অর্থাৎ একটা রোজার জন্য যে পরিমাণ ফিদিয়া, একজন মুসলিমকে খাদ্য দেওয়া, একটা অর্থ নামাজের জন্য একজন মুসলিম করে খাদ্য দেওয়া বা একটা ফিতরার সমপরিমাণ খাদ্য দান করা, এটা হলো কর্তব্য এবং এ হারে হিসাব করে দিয়ে দিবে যত অর্থ নামাজ বাদ গেছে। এটা ফোকা হানাফের মত। যদি অন্যান্য ফোকা একটা মত হলো না, এরকম কোনো ফিদিয়া নামাজের জন্য প্রযোজ্য হবে না। কোরআনে আল্লাহ তাআলা রোজার জন্য ফিদিয়ার কথা বলেছেন, নামাজের জন্য বলেননি। অতএব নামাজের কোনো বিকল্প নেই। যদি তিনি নামাজ না পড়ে থাকেন, আল্লাহ তাআলার কাছে তার জন্য ইস্তেগফার করবেন, তার জন্য মাফ চাইবেন, আল্লাহ যেন তাকে মাফ করেন, বা সেটাই যথেষ্ট। সাধারণভাবে দান সাদাকা তার জন্য হতে পারে। ফাউজুল আজিম, আপনি লিখেছেন, আমার বয়স 29, আমি একটি মাদ্রাসায় খেদমত করি কিন্তু আমার পরিবার আমাকে বিয়ে করাচ্ছে না, আমি বলতেও পারছি না, আমি কি করতে পারি এখন? ভাই ফাউজুল আজিম, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে 29 হওয়ার পরও আপনার পরিবার আপনাকে বিয়ে করাচ্ছেন না, কী কারণে সেটি অনুসন্ধান করা দরকার। প্রথমত, 29 হওয়ার পরও আপনি বলতে পারছেন না, আপনি অন্য কাউকে দিয়ে বলান, যাদেরকে দিয়ে বলানো যেতে পারে তাদেরকে দিয়ে বলান। যদি তাতেও কাজ না হয় এবং আপনি গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এলাকার মান্যগণ্য ওলামা ইকরামের মাধ্যমে স্বেচ্ছায় আপনি বিয়ের উদ্যোগ নেবেন, প্রয়োজনে আপনি মুখ খুলে বলবেন, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য আপনার ন্যূনতম চেষ্টা অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু আপনি যে গুনাহে লিপ্ত হলে তার জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী হতে হবে। আর অভিভাবকরা যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া আপনার বিবাহ বিলম্ব করে থাকেন, তারা আল্লাহর কাছে অপরাধী হিসেবে বিবেচিত হবেন। মোশাররফ হোসেন লিখেছেন, নেসাব পরিমাণ অর্থ এক বছর থাকলে 2.5% জাকাত দিতে হয়, আর জিলহজ মাসের কোরবানির 3 দিন নেসাব পরিমাণ অর্থ থাকলেই কি 2.5% হারে কোরবানি দিতে হবে, নাকি যে কোনো পরিমাণ দিলেই হবে? কোরবানি এবং জাকাত দুটো কিন্তু ভিন্ন জিনিস। আপনার কোরবানির সাথে 2.5% সম্পর্ক নেই, বরং কোরবানি আপনার যদি 20 টাকাও থাকে, একটা ছাগল কোরবানি দিলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, এখানে 2.5% ব্যাপার নাই। আর কোরবানিতে ওই সম্পদ এক বছর পূর্ণ হওয়া জরুরি না, কোরবানিদের 1 সপ্তাহ আগে আপনি সম্পদের মালিক হয়েছেন, তারপর আপনার উপর কোরবানি প্রযোজ্য হবে, কিন্তু জাকাত প্রযোজ্য হবে এক বছর সম্পদটা থাকলে তারপর।